সরকারের চেয়ে তো পাবলিক হলো বড়, পাবলিক সরকার তৈরি করেছে তাই পাবলিক সরকার হয়েছে। মদের দোকান হওয়ায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে, রাস্তা অবরোধ ও দোকান ভাঙচুর মহিলাদের। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার দেওপুর এলাকায় তৈরি হয়েছে সরকার অনুমোদিত মদের দোকান। স্থানীয়দের দাবি, মদের দোকান হওয়ায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে, মেয়েরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে চাইছে না। এলাকার সুষ্ঠু পরিবেশ ফেরাতে তারা মদের দোকান বন্ধ করার দাবি জানিয়েছে। তাদের আরও দাবি, প্রশাসনের কাছে গিয়েও তারা সদুত্তর পাননি, ফলে আজ বিকাল থেকে দেওপুল এলাকায় চাঁদপাড়া ছাউটাঙ্গা রোড অবরোধ করে বিক্ষোভ দেখান এবং দোকানে ভাঙচুর চালায় এলাকার শতাধিক মহিলারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাইঘাটা থানার পুলিশ। আমরা এখানে আন্দোলন করছি, আমরা এখানে গ্রামের ভিতরে মদের দোকান বন্ধ করতে হবে, আমরা মদের দোকান থাকতে দেব না, থাকলে আমাদের প্রত্যেকটা মানুষের অসুবিধা হচ্ছে। এই মদের দোকানটা হয়েছে এই 5-6 মাস হয়েছে বোধহয়। না, আমরা ক্যামেরা নাই, যখনই সবার যখন অতিরিক্ত অঞ্জলা ধরে গেছে, সাইনা সাইনা মেয়েরা পড়তে যেতে আসতে ওদের খুব অসুবিধা হচ্ছে, প্লাস প্রত্যেকের বাড়ি অশান্তি। যদি যার বাড়ি মদ খেত এক ঢোক, তার বাড়ি খাচ্ছে 10 ঢোক, খেয়েই বাড়ি হচ্ছে গন্ডগোল, অশান্তির কারণ। এ আমরা আর সহ্য করতে পারছি না, প্রত্যেকটা মা বাবা আতঙ্ক সৃষ্টি হয়েছে, স্কুলে ছেলেবিলি আসতে যেতে পারছে না, আতঙ্ক সৃষ্টি হয়েছে, প্রত্যেকটা মা বাবা টিউশনি পাঠাই, তারা ঘরে একা একা থাকতে পারছে না ভয়তে। আমরা এখন চাইছি মদের দোকান পুরোপুরির জন্য ছিল মারতে, আর নাইলে আমরা ভেঙে দেবো। আমার নাম মিনা মণ্ডল। আমাদের গ্রামে একটা মদের কাউন্টার হয়েছে, ওইটা তোলার জন্য আমরা এখানে আন্দোলন করছি। আমরা শান্তি চাই, আমাদের গ্রামের শান্তি চাই। হ্যাঁ হচ্ছে, সন্ধ্যার পরে আমাদের ছেলে মেয়েরা, আমাদের বাড়ির আমার ভাই, আমার মানে ভাইজিরা পড়তে যেতে পারছে না, ওইখানে খুবই অসুবিধা হচ্ছে। মানে সন্ধ্যা পরে ওখানে মেলা বসছে আর উল্টো পাল্টা ওরা খিস্তি কালা গালাগালি দিচ্ছে। হ্যাঁ জানিয়েছি। মদের মালিক বলে কি, আমরা আমরা প্রোটেকশন নিয়ে এখানে কাজ করব, এখানে কাউন্টার চালাবো প্রোটেকশন নিয়ে। আমরা গেছিলাম, এখন কি বলছো? এখনো উনরা শুধু কিছুই এখনো বলেনি। আমরা বলি, আমরা কালকে আবার ওচির কাছে গিয়েছিলাম, ওচি বললো আপনারা একতা বোধ হয়ে যদি পারেন তো এটা তুলবেন, আমি প্রশাসন এখানে কোনো ক্ষমতাই নেই। আপনারা এখন কি চাইছেন? আমরা এখানে ওই কাউন্টারটা বন্ধ করতেই চাই। ভাঙচুর করব, আন্দোলনে যাব বড়। এখানে বলতে চাইছি যে এখানে যে মদের দোকানটা হয়েছে, সেই মদের দোকান প্রথমে মদের দোকান হবে এটা বলেনি, আজকে এই দোকানটা 4 বছর ধরে অল্প অল্প করে করছে, কেউ বুঝতে পারছে না। প্রথমে বললো ওষুধের দোকান হবে, তারপর কেউ বলছে হার্ডওয়্যারসের দোকান হবে, মদের দোকানটা হবে এটা কেউ জানতোই না। যখন মদের দোকানটা তৈরি হলো এমন টাইমে, ঠিক ভোটের টাইমে, যে ভোটের টাইম হওয়াতে সবাই যে যেমন রাজনীতির সাথে যুক্ত ছিল, সবাইকে ওই আন্দোলনে যেতে পারিনি। তাই এইবার আস্তে আস্তে এরা এত পরিমাণে এখানে মদের মানুষ খেতে আসছে যে মদ খাওয়ার জন্য রাস্তার ছেলেপিলেগুলো যেতে পারছে না, পাশাপাশি 2-3টে স্কুল, দুটো টিউশনি পড়ানোর বড় যায় কোচিং সেন্টার আছে এখানে, যে মেয়ের 200-250 তারা পড়াশুনো করে পড়তে আসে, এবং দিনমানে পর্যন্ত রাস্তা দাঁড়িয়ে মদ খায়, এবং এদের উচ্ছৃঙ্খল কথাবার্তা, এদেরকে এমন বাজে বাজে কথা বলে যে মেয়েগুলো কান্নাকাটি করে, এবং বাড়ির গার্জিয়ানরা বাজারে এসে বসে থাকে, কখন তার বাচ্চা আসবে তাকে সঙ্গে করে নিয়ে যাবে, এইটা একটা বড় সব থেকে বড় সমস্যা। আর রাতে হলে উচ্ছৃঙ্খলতা যেভাবে বাড়ে, বাইক থেকে শুরু করে সমস্ত গাড়ি রাস্তার উপরে এত পরিমাণে থাকে যে গাড়ির 4 চাকা অন্য গাড়িগুলো যেতে পারে না, আর এদের ভাষা এত পরিমাণে ভীষণ বাজে বাজে, বাড়ি চারিপাশ দিয়ে প্রচুর বাড়ি, যে বাড়িগুলোর
বাড়িতে তাদের মা মেয়ে সবাই থাকে, বাচ্চারা থাকে, খিস্তি গালি গালাজ এই পরিমাণে আসে যে মানুষগুলো অস্তিষ্ঠ হয়ে যাচ্ছে এলাকার মানুষজন। আর এলাকার মানুষ আগে যতটা পরিমাণে এই নেশা ছিল এখন তাদের আরও ভীষণভাবে বেড়ে যাচ্ছে, যে বাড়িতে গেলে অশান্তি, প্রত্যেকটা বাড়িতে গেলে অশান্তি তৈরি হয়ে যাচ্ছে তাদের বাড়িতে, মা বাবার সাথে, তাদের স্ত্রীর সাথে, তাদের বাচ্চাদের সাথে। বাড়িতে চাল নেই অথচ মদ খাওয়ার পয়সাটা আসছে, দূরে থাকলে মানুষ একটু কম খাবে, কাছে থাকলে বেশি খাচ্ছে। এই এই সমস্যাগুলো সমন্বিত হচ্ছে। আমরা মেয়েরা পুলিশের কাছে গেছিল, পুলিশটা কোনো দেয়নি, বলছে আপনারা পারলে বন্ধ করুন। তারা কর্তৃপক্ষ, যারা এই দোকানের কর্তৃপক্ষ, বলছে পারলে বন্ধ করুক, আমরা দেখে নেব, আমরা পুলিশ প্রোটেকশন দিয়ে আমরা আমাদের দোকান চালিয়ে যাব, পারলে আমাদের বন্ধ করুক। গ্রামবাসীর সাথে এরকম চ্যালেঞ্জ করা হচ্ছে, গ্রামবাসী চাইছে যাতে দোকানটা বন্ধ হয়, তাদের লাইসেন্স আছে, সরকারি লাইসেন্স যখন দিয়েছে তারা অন্যত্র দোকান করুক, ফাঁকা যেখানে আছে সেখানে দূরে গিয়ে দোকান করুক, তারা ব্যবসা করুক, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের এই বাজার পাশে গ্রাম, যেখানে প্রচুর বসবাসকারী লোকজন যেখানে বসে থাকে, বাড়ির মানুষ মাঠে যেতে পারছে না, এই আন্দোলন চলন আজকের 7-8 দিন ধরে চলছে, বিভিন্ন বিভিন্ন থানাতে অবরোধ চলছে, ঘন্টা 2 প্রায় হতে যাচ্ছে আমাদের এই অবরোধ এখানে। তো এই মেয়েদের যা দাবি, তাদের দাবিটা হলো যতক্ষণ পর্যন্ত এই দোকানের বন্ধ না করবে তারা আন্দোলন চালিয়ে যাবে, এদের বক্তব্য আরও আছে, যেটা না হলে এরপরে বৃহত্তর আন্দোলন যাবে, তারপর তাতেও যদি না হয় তাহলে অনশনে বসবে, তাতেও যদি সমস্যা সমাধান না হয় তারা আত্মহত্যা করার চেষ্টা করবে, এরকম তাদের হুমকি এরকম আছে, যে ওখানে সামনে তারা সব কেরোসিন পেট্রোল নিয়ে তারা গায়ে দিলে তারা আত্মহত্যা করবে, এরকম চিন্তাভাবনা তাদের মধ্যে রয়েছে, এটা আমরা ভিতর থেকে খবর পেলাম। এই এলাকার মানুষের কথা যেটা বলছেন সেটা আপনার প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসন আমরা সব জায়গায় জানিয়েছি, আপনার পঞ্চায়েত থেকে শুরু করে আপনার ডিএম অফিস থেকে শুরু করে এসপি অফিস থেকে আমরা সব জায়গায় চিঠি দিয়েছি, এবং মাস পিটিশন সেখানকে সব মেয়েরা দিয়ে এসছে। তারা বলছে আপনারা যেটা পারেন ভালো ভোজন করুন, আপনারা মেয়েরা আন্দোলন করে যদি বন্ধ করতে পারেন তাহলে করবেন, নাহলে আমাদের কিছু করেন, যেহেতু লাইসেন্স আমরা কিছু করতে পারবো না। আমার নাম সমীরণ বিশ্বাস।